দেব শিল্পী মহাভাগ দেবানাং কার্য সাধক পূজাং গৃহান বিধিবত কল্যাণং কুরু। নমস্কার বন্ধুরা, আমি তুলি আবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আগামীকাল বিশ্বকর্মা পুজো। শিল্পী ও নির্মাতাদের দেবতা হলেন শ্রী শ্রী বিশ্বকর্মা। ব্রহ্মপুত্র বিশ্বকর্মায় সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন এমনটাই মনে করা হয়। মহাভারত অনুযায়ী বিশ্বকর্মা হলেন শিল্পকলার দেবতা। এবছর অর্থাৎ 2023-এ বিশ্বকর্মা পুজো কবে অনুষ্ঠিত হবে, এছাড়াও এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শ্রী শ্রী বিশ্বকর্মা পূজার প্রণাম মন্ত্র, ধ্যান মন্ত্র এবং এর সাথে পুষ্পাঞ্জলির মন্ত্র, সমস্ত কিছু এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। আমরা বাড়িতেই পুরোহিত ছাড়া কিভাবে শ্রী শ্রী ভগবান বিশ্বকর্মার পুজো নিজেরাই করতে পারি এবং খুব সহজে কত ছোট করে এবং সহজ উপকরণ দিয়ে করতে পারি, সেই পদ্ধতি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বন্ধুরা, দেখতে থাকো, আশা করব তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। বিগ্রহ আমার নেই, তাই চিত্রপটে আমরা বাড়িতে কিভাবে নিজেরাই পুজো করতে পারি এবং ব্রাহ্মণ ছাড়াই খুব সহজ পদ্ধতিতে, বন্ধুরা আজকে সেটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তা প্রথমেই যেটা করব, প্রথমে আমি নিজেকে আচমন করে নেব। তার জন্য হাতে গঙ্গা জল নিচ্ছি। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে আমি সব গঙ্গা জল ছিটিয়ে দিলাম। আর একটু গঙ্গা জল নিয়ে সমস্ত যা জোগাড় করেছি তার মধ্যে আমি ছিটিয়ে দিলাম। প্রথমেই যেটা করব, আমি ঘট স্থাপন করে নেব। এর জন্য এখানে আমি একটা পিতলের ঘট নিয়েছি। তোমরা কেউ তামার ঘটও নিতে পারো বা কোনো মাটির ঘটও নিতে পারো, যার যেরকম আছে সে সেরকম কিন্তু নিতে পারো। এরপর ঘট স্থাপনের আগে আমি এখানে একটু পুষ্প দিয়ে দেবো, অল্প পুষ্প আর একটু আতপ চাল দিয়ে দেব। একটু পুষ্প ছড়িয়ে দিলাম আর অল্প একটু আমি ধান দিয়ে দিলাম, মানে জায়গাটাকে আমি তৈরি করে নিচ্ছি। আর এখানে বন্ধুরা আমার কোনো তুলসীতলার মাটি বা অন্য কোনো জায়গার গঙ্গা মাটি আমার কাছে নেই, সেই জন্য আমি এখানে একটা পরিষ্কার পাত্র বা একাবি দিয়ে দিলাম। এর ওপরে আমি ঘট স্থাপন করব। এরপর এই যে পিতলের ঘট আমি নিয়েছি, এর মধ্যে আমি স্বস্তিক চিহ্ন এঁকে দিলাম। এখানে স্বস্তিক চিহ্ন এইভাবে তোমরা নিজেরাও গোলা সিঁদুর দিয়ে, এখানে তেল আর সিঁদুর আমার আগে থেকেই আমার গোলা থাকে, কারণ বিভিন্ন পুজোয় আমার দরকার হয়, তাই আমি এর মধ্যে এটাকে গুলে রেখেছি। এরপর বিশ্বকর্মা পুজোয় যেটা দরকার হয়, এই ঘটের ওপরে তোমরা সশেষ ডাব দিতে পারো, ডাব দিতে পারলে খুবই ভালো হয়। আর এখানে আমি একটা নারকোল ঘটের ওপর দিচ্ছি, বা কারোর যদি সশেষ ডাব নাও থাকে, নারকোলও না থাকে, সেক্ষেত্রে তোমরা একটা কলাও দিতে পারো। এই নারকোলের মধ্যেও আমি স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছি। পুজো শুরুর আগে প্রথমেই আমি এখানে চন্দন ঘষে নিচ্ছি এবং সমস্ত ফুলের মধ্যে আমি চন্দনের ছিটে দিয়ে দেব। বন্ধুরা যে কোনো পুজো করতে গেলেই প্রথমে চন্দন দিয়ে সমস্ত ফুলগুলোকে আমি
মাখিয়ে এলাম, কারণ চন্দন ছাড়া কিন্তু পুজো অসম্পূর্ণ। এরপর হাত জোর করে আমি বলবো, নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিপা যৎস্বরে পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর শুচি, নমো শুচি নমো শুচি নমো শুচি। হে বিশ্বকর্মা, আমার পুজোর জোগাড়ের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়তো আছে, তুমি সমস্ত কিছু ক্ষমা করে দিও। সমস্ত জোগাড়ও আমি করে উঠতে পারিনি, আমি এই প্রথম জীবনে প্রথমই বলা যায় আমি বিশ্বকর্মা পুজো করছি, সমস্ত কিছু নিয়মকানুন জানি না প্রভু, তুমি আমার সমস্ত কিছু ভুল ত্রুটি মার্জনা করো, ক্ষমা করে দিও। আমি যেটুকু জানি সেটুকুই আমার করছি অন্তরের ভক্তি এবং শ্রদ্ধা দিয়ে, প্রভু তুমি আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিও। বিশ্বকৃত বিশ্বধৃকৃতঞ্চ বাসনামান দ্বন্দ্বধৃক ওম বিশ্বকর্মণে নম, ওম বিশ্বকর্মণে নম, ওম বিশ্বকর্মণে নম, শ্রী শ্রী বিশ্বকর্মা দেব্যই 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 নম। দশম পাল মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বকৃতঞ্চ বাসনা মান দ্বন্দ্বধৃক ওম বিশ্বকর্মণে নম, ওম বিশ্বকর্মণে নম, ওম বিশ্বকর্মণে নম, ওম বিশ্বকর্মণে নম। আমান্য মিষ্টান্ন নৈবিদ্যায় নম, আমান্য মিষ্টান্ন নৈবিদ্যায় নম, আমান্য মিষ্টান্ন নৈবিদ্যায় নম। শ্রী শ্রী বিশ্বকর্মার এই লেবু বাতাবি লেবু ভীষণ প্রিয়, তাই আমি বাজার থেকে একটি বাতাবি লেবু সংগ্রহ করতে পেরেছি। আমান্য মিষ্টান্ন নৈবিদ্যায় নম, আমান্য মিষ্টান্ন নৈবিদ্যায় নম, মিষ্টান্ন নৈবিদ্যায় নম। বিশ্বকর্মণ নমস্তভ্যং সর্বাভীষ্টং প্রদায়ক জয় বাবা বিশ্বকর্মার জয়, জয় বাবা বিশ্বকর্মার জয়, জয় বাবা বিশ্বকর্মার জয়। এই বলে যে যার নিজের মনস্কামনা সেগুলো শ্রী শ্রী বিশ্বকর্মার কাছে নিবেদন করতে পারো। শ্রী শ্রী ভগবান বিশ্বকর্মা সবার নিশ্চয়ই মনস্কামনা পূর্ণ করবেন। হে প্রভু জগতের কল্যাণ করো, সবার কল্যাণ করো হে প্রভু। জয় বাবা বিশ্বকর্মার জয়, জয় বাবা বিশ্বকর্মার জয়, জয় বাবা বিশ্বকর্মার জয়, জয় বাবা বিশ্বকর্মা। বন্ধুরা, কিভাবে ঘরোয়া পদ্ধতিতে এবং খুব সহজভাবে আমরা নিজেরা বাড়িতেই বিশ্বকর্মা পুজো করতে পারি বন্ধুরা, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। অবশ্যই আশা করছি তোমাদের কিছু মাত্র হলেও কাজে লাগবে ভিডিওটি। আর যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে নেওয়ার একান্ত অনুরোধ রইল। আবার আসছি নতুন ভিডিও নিয়ে, তোমরা পাশে থাকো, সঙ্গে থাকো। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। অবশ্যই তোমরা কিন্তু আমার পাশে থেকো বন্ধুরা।